মানব পাচার রুখতে সচেতনতার বার্তা পুলিশের। সোমবার ভক্তিনগর থানার তরফে হিউম্যান ট্রাফিকিং সংক্রান্ত একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসকন মন্দিরের হলঘরে আয়োজিত এই অনুষ্ঠানে ভক্তিনগর থানা এলাকার আওতায় থাকা সমস্ত কাউন্সিলরদের ডাকা হয়। উপস্থিত ছিলেন এলাকার বাসিন্দারা। সেখানে নাটকের মাধ্যমে হিউম্যান ট্রাফিকিং এর বিপজ্জনক দিকগুলি তুলে ধরেন পুলিশ কর্তারা। অনুষ্ঠানে উপস্থিত সকলকে এ ব্যাপারে সচেতন করা হয়। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফ থেকে যেটা অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট, এটা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি যাতে আমাদের এলাকার ছেলেমেয়েরা ট্রাফিকিং না হয়, অর্থাৎ মানব পাচার হয়ে অন্য কোথাও পাচার না করা হয়। অ্যাওয়ারনেস কিভাবে আমাদের এখানে অ্যাওয়্যার হয়ে নিজেদেরকে ট্রাফিকিং এর জাল থেকে বাঁচাতে পারবেন সেটা নিয়েই আজকে একটা অ্যাওয়ারনেস সেশন এখানে চলছে, ইনক্লুডিং ওয়ান প্রোগ্রাম, একটা নাটকও এখানে হবে অ্যাওয়ারনেসের উপরে। আগামীতে আমরা টার্গেট রেখেছি এভরি উইক অ্যাটলিস্ট ওয়ান অ্যাওয়ারনেস ক্যাম্প, চা বাগানে হবে, স্কুলে হবে, কলেজে হবে, ইউনিভার্সিটিতে হবে, চা বাগানে হবে, যে যে জায়গাগুলোতে আমরা ভালনারেবল বোধ করছি সেই জায়গাগুলোতে প্রতি সপ্তাহে অন্ততপক্ষে একটা করে অ্যাওয়ারনেস ক্যাম্প আমরা অর্গানাইজ করছি। আমাদের গোল হচ্ছে জিরো ট্রাফিকিং ইন শিলিগুড়ি, জিরো ট্রাফিকিং শিলিগুড়ি। এই অ্যাওয়ারনেসের মাধ্যমে আমরা আমাদের গোল, আমাদের মিশন যে আমাদের শিলিগুড়ির একটি ছেলে বা একটি মেয়েও ট্রাফিকিং হবে না, এটা আমাদের গোল অ্যান্ড মিশন। আমার নাম হচ্ছে ফারুক মোহাম্মদ চৌধুরী, আমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ এনফোর্সমেন্ট ব্রাঞ্চ অ্যান্ড নোডাল অফিসার অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট, মিসিং পার্সন ইউনিট, প্রোটেকশন অফ ওমেন অ্যান্ড চিলড্রেন সেল অ্যান্ড স্পেশাল জুভেনাইল পুলিশ ইউনিট। শিলিগুড়ি থেকে সমীদীপ দত্তের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।